গুলিকাণ্ডের জের বাড়ল কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নিরাপত্তা। এবার থেকে চারজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকবেন তার সঙ্গে। এদিকে মোহাম্মদ ইকবালের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার কসবায় এক শপিং মলের কাছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় সিসিটিভি প্রকাশ্যে আসতেই আলোড়ন ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক মোটর বাইকে করে কাউন্সিলর সুশান্ত ঘোষের পার্টি অফিসের সামনে এসে দাঁড়ায়। বাইক থেকে এক যুবক নেমে সুশান্ত ঘোষের সামনে এগিয়ে যায় এবং আগ্নেয়াস্ত্র বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা করে। সেই সময় চেয়ারে বসেছিলেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি। একদল দুষ্কৃতী বাইকে চেপে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের পার্টি অফিসের সামনে আসে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কাউন্সিলরকে গুলি করার চেষ্টা করে। কিন্তু সেই মুহূর্তে সুশান্ত ঘোষের সামনে ফায়ার আর্মস লক হয়ে যায়। এরপরই মোটর বাইকে চেপে পালানোর সময় এক দুষ্কৃতীকে ধরে ফেলে পার্টি অফিসের সামনে থাকা লোকেরা। খাস কলকাতার বুকে কসবা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার পর স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পুলিশ জানায়, ধৃত একজন নাবালক। ধৃত নাবালক জেরায় মোহাম্মদ ইকবাল নামের একজনের কথা বলে। দাবি করে, ইকবালই মূল চক্রী। ওই যুবকের খুঁজে তদন্ত শুরু হয়েছে।